রাজহাঁসের ডিমে দেখো কত বড়, অনেকটা বড় বাবা, কত বড়, হেভি বড় রাজহাঁসের ডিম। কোথা পেলো রাজহাঁসের ডিমটা? হেভি বড়। সকালবেলা ঘুম থেকে উঠেই রাজহাঁসের ডিম দেখছি। দেখো তো যারা যারা রাজহাঁসের ডিম দেখনি দেখে নাও, আমি তো এই প্রথম দেখছি সত্যি এত বড় ডিম। রাজহাঁস দেখেছি কিন্তু ডিম দেখিনি। গুড মর্নিং সবাইকে, অনেক ব্যাগ সকালে উঠেছি আজকে 7টায়। 7টা মানে বেশ অনেকটা বেলা, জয়পুরের কাছে এখন মানে এই সকাল হয়েছে। আর এখন উঠেছি, অনেকটা ঠান্ডা পড়ে গেছে এখানে। আর দেখো এখনও সব কুয়াশায় ভর্তি চারদিকে, এখন রোদ অতটা বেরোয়নি। সূর্যকে কুয়াশা ঢাকা ফেলে দিচ্ছে, এত কুয়াশা। এখানে বসে আছে, বসে বসে পাখি দেখছে। এই দেখো টিয়া পাখি, এটা আমার বোনের পিসাউরিদের টিয়া পাখি। তিনটে খাঁচায় তিনটে আছে, আলাদা আলাদা রেখেছে, মনে হচ্ছে মারামারি করে। আর এই যে কাট কাটছে, বাঁকুড়ার এদিকে কি বলতো বড় বড় সব বাগান, কাঠ কেটে আনে এনে এই যে বড় বড় সব চালা কাঠে রান্না হয় ধৈর্য দিয়ে। কালকে যেগুলো তুলে এনেছিলে গেড়িগুলো পুকুর থেকে, সেই গেড়িগুলো আজকে ছাড়াচ্ছে, কালকে হয়নি, কালকে তাড়াতাড়ি করে ছাড়ানো হয়, দেরি হয়ে গেছে। আমি তেলটা মাখি দিই চালাকাঠ ধরিয়ে ভাত বসে দিয়েছে। আর এখানে সবজি কাটতে বসে গেছে, কাঁচকলা পেঁপে আলু আর গেঁড়ি দিয়ে ঝোল করব। আর করলাটা দিয়েছে, তাই বোনকে বলছিলাম করলাটা বাদ দিয়ে নাহলে তেঁতো লাগবে। আর দেখো পেঁপেটা এক সাইড পেকে গেছে, বোন বলছে দিদি খাবি তো, কেটে কেটে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম বসে। ভাত দিয়ে আমার বোন মুড়ি ভাত ছিল, বলছে দিদি তুই পারিস কি দেখ, তো আমি পারিনি। ওই জন্য একটা কি আমার দিদি এই আমার বোনের পিসশাশুড়িকে ডেকে এনেছে, তো ও ভাজছে আর আমি এখন একটু রেস্ট পান খাচ্ছি। পান খেলে গাল লাল হয়ে যাবে না? আরে
ওই যে চাল ভাজা হলো, বোনের পিসশাশুড়ি ভেজে দিয়েছে, তাও একটা একটা চাল রয়ে গেছে আর একটা একটা চুনিয়েও ফেলেছে। আর তোমাদের দাদা ওই যে বিকালবেলা চা করলাম, চা দিয়ে আর চাল ভাজা দিয়ে ওই যে খাটিয়ে বসে বসে খাচ্ছে, আর এখানে আমার বোনের ভাসুরও আছে, দুজনে গল্প করতে করতে খাচ্ছে, আর আমি তো রান্নাঘরেই খাচ্ছি। হাঁসের ডিম মুরগির ডিম বোন কিনতে এসেছে, দিশি মুরগির, বোনের পেছু পেছু আসলাম, বোন বললো অন্ধকার যেতে হবে না, বলি না না যাবো, তো যা অন্ধকার আর ঘুরিনি, বোন ঘুরছে আর আমি দোকান ধারে দাঁড়িয়ে আছি। দোকানওয়ালা বললো ও শালি একটা পান খাবে, তো অনেক আদরের শালি, তো সব বড় মুখ করে বললো জামাইবাবু তো খাবো না, তো একটা সেজে দিলো, খেলাম যেহেতু বিকালে একটা খেয়েছিলাম, ভাবছিলাম খাবো না, জোরজবরস্তি দিলো, আর নাও করা যায় না, অনেক বড় মুখ করে বললো। তো খেয়ে দিয়ে একদম ঘরে চলে এসেছি, এসে দেখছি তোমাদের দাদা ভাই জামা প্যান্টগুলো গুছাচ্ছে। ওকে যাওয়ার সময় বলেছিলাম যে আমরা ডিম খুঁজতে যাচ্ছি, তুমি তাহলে জামা কাপড়গুলো গুছাও, তো গুছাচ্ছিল, দিয়ে আমিও এসে একটু হাতে হাত লাগিয়ে দিলাম, যেটা যা ছড়িয়ে ছিটে আছে সব নিয়ে এসে দিচ্ছি, বলছি তুমি সব এগুলো ব্যাগে ভরে নাও, একটা ফেলে গেলে ওদের গায়েও হবে না, মানে আমার বোনের ছেলেদের গায়ে, আর বেকার পরেও থাকবে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর ভিডিওটা আজকে শেষ করতে ভুলে গেছি, তো এখন মনে পড়ে গেলো হঠাৎ করে, আমি ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো একটু সকাল করে সবাই ঘুমিয়ে পড়েছে, বোন টোন সবাই শুয়ে পড়েছে, আমরা এই যে দুজনে এখানে শুয়ে আছি, এই যে ও ফোন করছে আর আমি শুয়ে আছি, কেন কালকে একটু সকাল করে উঠতে হবে, কালকে তো রওনা দিতে হবে, যাবো আবার ব্যাকে রাজস্থান, তোমাদেরকে তখনও বললাম আর এখনও বলছি যাবো। আর কে একজন কমেন্ট করেছিল বৌদি কবে আসছো, মনে হচ্ছে ওই জয়পুরীটি কেউ হবে হয়তো, যাই হোক এই যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, আর তো চলো সবাইকে গুড নাইট করে দেবো, যেহেতু সকালে তাড়াতাড়ি উঠতে হবে একটু ঝটাপট করে, আজকে ব্যাগটা সব গুছানো হয়ে গেছে, সকালে আরও তো কাজ আছে, বলো চান টান সারবো, তারপরে একটু খাবো, একটু বেলাতেই বেরোবো বোনের বাড়ি থেকে, আর আমাদের ঘর থেকে হলে বাড়ি থেকে হলে তো একদম সন্ধেবেলাই বেরোতাম, হাওড়া বেশিক্ষণ টাইম লাগে না, আর যেহেতু বাঁকুড়ায় আছি বোনের বাড়ি, তো ওইখান থেকে অনেকটা 7-8 ঘন্টা টাইম লাগবে স্টেশনে যেতে, হাওড়া স্টেশনে, তো সেই জন্য একটু সকাল করে মানে ওই 11:30-11:30 12টার সময় করে বেরোতে হবে। অ্যান্ড তো চলো সবাইকে গুড নাইট, বাই বাই।